আগের ভিডিওটাতে দেখালাম যে ওধাম ওয়াটারফলস যেটা বারবোটে আছে, এই যে আমি দাঁড়িয়ে আছি এই দূরের থেকে পিছনে আমার ওধাম ওয়াটারফলসের যে দৃশ্য সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটা মানে এই রাস্তার ধারে দূরে একটা জায়গার থেকে এটা দেখালাম, এই যে আমাদের টিম। এবার এখান থেকে সুন্দর রাস্তা, মানে পাহাড়ের যে সৌন্দর্য রাস্তাটা, সেই রাস্তাটা দিয়ে আপনাকে নিয়ে যাব আপনাদেরকে তুরুকখোলা। তুরুকখোলা বলে সুন্দর আর একটা জায়গা আছে এবং সেখানে পাশে একটা শিব ঠাকুরের মন্দির আছে, ছোট মন্দির কিন্তু আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে এই গাড়ি করে দেখুন পাহাড়ের সুন্দর কুয়াশা ঘেরা রাস্তার মধ্যে দিয়ে গাড়ি এগিয়ে চলছে। এখন আপনাদেরকে নিয়ে যাব তুরুকখোলা বলে যে একটা খোলা আছে, সেই খোলাতে, খোলার উপরে একটা লোহার ব্রিজও আছে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব, সাথে শিব ঠাকুরের যে মন্দির সেখানেও একটু দেখিয়ে দেব। এই ভিডিওটার মধ্যে এটুকুই দেখাবো। আগের ভিডিওটাতে দেখিয়েছি ওধাম ওয়াটারফলস যেটা বারবোটে আছে, কিভাবে এসেছি সেটা ডিসক্রিপশনে আমি বলেছি আগের ভিডিওতে। এই দেখুন গাড়ি সুন্দরভাবে এগিয়ে চলছে, রাস্তা সুন্দর আছে কিন্তু এই অবধি আপনার গাড়ি যাবে, তারপরে একটু হেঁটে যেতে হবে। পাহাড়ের ওয়েদার সবসময় দেখতে পাওয়া যায় খুব সুন্দর থাকে, সবসময় একটা মেঘ, বৃষ্টি, কুয়াশা, এই সমস্তর খেলা দেখতে হলে পাহাড়েই আসতে হয়, যেটা আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন। আমাদের গাড়ি এগিয়ে চলছে, সাথে সাথে সেই পাহাড়ের সৌন্দর্য আপনারা সবাই উপভোগ করছেন। খুব একটা দূরে নয়, মোটামুটি এই অবধি পাকা রাস্তা আছে, দেখলেন। এখানে আস্তে করে গাড়িটা একটু সামনে এগিয়ে নেওয়া হলো, এই অবধি গাড়ি যাবে। এখানে গাড়ি পার্ক করে এখন আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে তুরুকখোলা। তুরুকখোলা খুব সুন্দর জায়গা একটা, একটা খোলা মানে রিভার, রিভার পাহাড়ি নদীকেই খোলা বলা হয়। গাড়ি থেকে নেমে ধীরে ধীরে এগিয়ে চললাম। আমার পেছনে আছে লুইস সুব্বা, আমাদের গাইড ভাই। এই যে এটা হচ্ছে তুরুকখোলার উপরে যে ব্রিজ, লোহার ব্রিজ, দেখুন খুব সুন্দর ব্রিজ, কাঠের পাটাতন দেওয়া আছে। এই যে সেই লোহার ব্রিজ, এটা বারবোট জায়গায় পড়ে। এটা হচ্ছে আপনার তুরুকখোলা। অনেক দূর থেকে চারকোল থেকে খুব সম্ভবত এটা এসেছে, চারকোলের ওখানে সৃষ্টি হয়ে এখানে ধীরে ধীরে এসে এই তুরুকখোলা নামে। উপরে খুব সুন্দর লোহার ব্রিজ রেলিং দেওয়া, নিচ দিয়ে দেখুন কি সুন্দর বয়ে গেছে। ঠিক এই খোলাটার পাশেই ছোট্ট করে শিব ঠাকুরের একটা স্থান তৈরি করা হয়েছে, এখন আমরা সেটার দিকে এগিয়ে চলেছি। এই দেখুন তুরুকখোলা ব্রিজের উপর দিয়ে আমরা এখন এগিয়ে চলছি। খুবই সুন্দর জায়গা, আমি যতটা পারছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আশা করি আপনাদের ভালোই লাগবে।
এই হলো সেই শিব টেম্পল। টেম্পল বলতে সোকল সেরকমভাবে বানানো হয়নি, এই একটা গাছের নিচে সুন্দরভাবে একটা শিব ঠাকুরের স্থান তৈরি করে এখানে শিবলিঙ্গ স্থাপন করা হয়েছে এবং জায়গাটাকে একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া হয়েছে। আমরা সবাই মিলে এখানে নমস্কার করলাম শিব ঠাকুরকে, শিব ঠাকুরের আশীর্বাদ নিলাম। আমাদের গাইড ভাইকে জিজ্ঞেস করলেন যে উপরে আর কিছু দেখার আছে নাকি, গাইড ভাই বললেন যে না আপাতত এদিকে এটাই স্পট, এখন আমাদের এখান থেকে ফিরে যেতে হবে। এখান থেকে ফিরে গিয়ে আমরা আর একটা জায়গাতে যাব যেটা কিনা ওধাম ওয়াটারফলসেরই আর একটা অংশ, যেখানে ওধাম ওয়াটারফলস হচ্ছে অনেক উঁচুর থেকে যেটা ড্রপ হচ্ছে, আর ওটা একটু শর্ট ফলস বলা যাবে। আপাতত এই জায়গাটা দেখুন, এটা হচ্ছে তুরুকখোলা, এই ব্রিজের উপর দিয়ে এগিয়ে চলছি। তুরুকখোলার সৌন্দর্য আপনাদেরকে দেখিয়ে দিলাম পরের ভিডিওতে, ওধাম ওয়াটারফলসের যে ছোটো অংশটা সেটা আপনাদের দেখাবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।